সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। সহযোগিতা করুন, আপনারা আশীর্বাদ করুন। এত অঞ্চলের সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে যে আমাদের এই পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে মনোনীত প্রার্থী শ্রী স্বপন দেবনাথ মহাশয় হওয়ার জন্য আপনাদের দোয়া আশীর্বাদ প্রার্থনার জন্য মনোনয়ন জমা দিলেন, কি বলবেন? ওভারঅল পরিস্থিতি, ওভারঅল পরিস্থিতি বলতে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছরে উন্নয়ন করেছে, মানুষের ঘরে ঘরে তার রিপোর্ট কার্ড পৌঁছে দিয়েছে, চাঁদদানি বিধানসভার মানুষ দেখেছে যে এই চাঁদদানি বিধানসভায় কি উন্নয়ন হয়েছে। আর বিগত 5 বছরে যিনি বিধায়ক ছিলেন তার দ্বারা কোনো কাজ আমাদের বিধানসভায় হয়নি, তাই মানুষ চাইছে ঘরের ছেলে অরিন্দম গুহ তাকে জিতিয়ে যাতে চাঁদদানি বিধানসভার উন্নয়ন হয়। সেই উন্নয়নের বার্তা আমি দেবো যে আমার চাঁদদানি বিধানসভার উন্নয়ন আমি করব জিতে এলে। আপনার বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থী রয়েছেন মান্নান, বিজেপির দাবি করেন বিরোধী দলের কাছে কতটা চাপ হয়েছিল? দেখুন, আপনারা কী হিসেবে হেভিওয়েট বলছেন জানি না, অবশ্যই উনি কয়েকবার বিধায়ক হয়েছেন নিশ্চয়ই, কিন্তু আমি একটা কথা বলতে পারি যে উন্নয়নের কাছে কোনো ওয়েট হয় না, উন্নয়নই হচ্ছে আমাদের হেভিওয়েট। প্রচারে কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে? প্রধান চাঁদদানি বিধানসভা এরিয়া আমাদের যে সমস্যাগুলো আছে তার ভেতর একটা হচ্ছে আমাদের যে এখানে কোনো কলেজ নেই, একটা ভালো কলেজ আমাদের দরকার এই শহরের জন্য। এরপর এছাড়াও আরও কিছু টুকটাক সমস্যা আছে, যেমন বদ্রিবাটি গেটের ওপর একটা আমাদের ব্রিজের ফ্লাইওভারের খুব দরকার, এটা আমরা নিশ্চয়ই চেষ্টা করবো, আমরা দেখবো, আলোচনা করবো, যদি ক্ষমতায় আসি 100 বার দেখবো আমরা। উন্নয়ন 100 বার, উন্নয়ন তো সবসময়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছরে উন্নয়ন করেছেন সেটা সারা বাংলার মানুষ জানেন, এটা নতুন করে বলার নয়, বরঞ্চ আরও বেশি উন্নয়ন হবে, মানুষ আরও সুযোগ সুবিধা পাবে। চাঁদদানি বিধানসভা কেন্দ্রের নিকাশি অবস্থা, অ্যাকচুয়ালি চাঁদদানি বিধানসভা কেন্দ্রটা অনেক পুরনো জায়গা, এটা আজকে বদ্রিবাটি পৌরসভা বলুন, চাঁদদানি পৌরসভা বলুন, এটাগুলো 150 বছরের ওপরের পৌরসভা, তো এখানে তো প্রি প্ল্যান কিছু নেই, আর দিনে দিনে বসতি বেড়েই যাচ্ছে, তো এটার ওপর আমার মনে হয় যে আমাদের জোর দেওয়ার দরকার। আমি বদ্রিবাটি পৌরসভার পৌর প্রশাসক যখন ছিলাম, পৌর প্রধান যখন ছিলাম, তখন আমরা অলরেডি এটা নিয়ে একটা ডিপিআরও তৈরি করেছিলাম, আগামী দিন এটা আমরা জিতে এলে এটা নিয়ে একটা মানে এই সমস্যাটাকে মেটাবার চেষ্টা করব। সৃজন, খবর বাংলা নিউজ। খেলা হবে, খেলা হবে।